বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে ঘটে একের পর এক অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থান। এমন টালমাটাল পরিস্থিতিতে ক্যান্টনমেন্টের ভেতরে বাইরে সক্রিয় ছিলেন সেনাবাহিনী থেকে পদত্যাগ করা তখনকার জাসদ নেতা এম এ তাহের। তেসরা নভেম্বর বন্দী জিয়াউর রহমানকে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে 7ই নভেম্বর মুক্ত করেন তিনি, যার মধ্য দিয়ে ব্যর্থ হয় খালেদ মোশাররফের অভ্যুত্থান। নভেম্বর খালেদ মোশাররফ সাহেব অভ্যুত্থান করলেন। জিয়াউর রহমান বন্দী অবস্থায় কর্নেল তাহেরের কাছে রাত্রে 3টার দিকে টেলিফোন করে যে কর্নেল তাহের আমাকে সেভবে। লুৎফা তাহের জানান, স্থিতি ফিরিয়ে আনতে দেশে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কর্নেল তাহের, তবে জাসদের ভুল রাজনীতি ও জিয়াউর রহমানের বিশ্বাসঘাতকতার জন্যই তিনি ব্যর্থ হন। কারণ সে বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে এবং বিশ্বাসঘাতকতা করেছে। সে যে প্রো পাকিস্তানি রাজাকারদের প্রতিনিধিত্ব করেছিল সেইটাই প্রমাণ হল, সেটা জাসদ নেতৃবৃন্দে বুঝতে দেরি করেছে। জাসদের যে ভুলটা ছিল সে মাস মোবিলাইজেশন করতে পারে নাই জাসদ, সেই ক্ষেত্রে জাসদ ক্ষমতার কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে। সামরিক আদালতে গোপনে বিচার করে 1976 সালের 21শে জুলাই মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর হয়, যিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পেয়েছিলেন বীরোত্তম খেতাব। আদালত কর্তৃক রায় হল যে জিয়াউর রহমান কোল্ড ব্লাডেড মার্ডার করেছে শুধু, যারা কারণ কর্নেল তাহেরের বিরুদ্ধে এমন কোনো এলিগেশন ছিল না, এমন কোনো চার্জ ছিল না যে তাকে ফাঁসি দেওয়ার মতো রায় দিতে পারে। কর্নেল তাহের 7ই নভেম্বরে ভুল করেছিলেন বলবো না, তিনি একটা বিপ্লবী চেষ্টা করেছিলেন দেশ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য, বঙ্গবন্ধুর হত্যাকারীদের থেকে দেশ থেকে উদ্ধার করে দেশের একটা গণতান্ত্রিক রূপ দেওয়ার জন্য, কিন্তু সেটা উনি ব্যর্থ হয়েছেন পারেননি। সে ব্যর্থতার মূল্যায়ন করে, জাসদ ব্যর্থ হয়েছে সেই মূল্যায়ন করে অন্য কেউ আগে নিয়ে যাবে, এটি তো আমরা আশা করি। মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল তাহের। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিলেও মতবিরোধের জন্য পদত্যাগ করে সক্রিয় হন জাসদের রাজনীতিতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা।